সারা দেশে নারী ধর্ষণ নিপীড়ন হত্যাকাণ্ড উত্তাপ থামেনি এখনো। প্রতিবাদে আজও লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর 12টায় ছাত্র সমাজের উদ্যোগে লক্ষ্মীপুর জেলা প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে রাস্তায় অবস্থান নিয়ে সমাবেশ করেন তারা। এ সময় বক্তব্য রাখেন শিক্ষার্থী আহমেদ ইশতিয়াক ইফতি, জয়তন মাহমুদ তাকিয়া, আসিফ আকবর, হুমায়রা জান্নাত, আকরাম ইবনে হেলাল, আয়মান মাহমুদ সহ আরও অনেকে। এদিকে একই দাবিতে দালাল বাজার ভবানীগঞ্জ বাজারে মানববন্ধন করা হয়। এর আগে রাতে জেলা ছাত্রলীগ আলোক প্রজ্বলন করে। এ সময় বক্তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড দেওয়া সহ নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান। আর কোনো ধর্ষণের ঘটনা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা একাত্তরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, ধর্ষকদের ফাঁসি চাই, আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই স্লোগানে মুখরিত ছিল এসব শিক্ষার্থীরা।